বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেস আইনের ঊর্ধ্বে, তৃণমূল কংগ্রেস সংবিধানের ঊর্ধ্বে, তৃণমূল কংগ্রেস যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে তৃণমূল, তার নিচে হচ্ছে সমস্ত কিছু ব্যবস্থা। সুতরাং সেই তাদের লোকজন যাবে তো গিয়ে কৃতার্থ করছে সন্দেশখালীর মানুষকে, কিন্তু যতই যাক তৃণমূল লোকসভা নির্বাচনে সন্দেশখালী ব্লক ওয়ান আর ব্লক টুতে বুথে বসাবার লোক পাবে না, এটা আমাদের চ্যালেঞ্জ। বিরোধী শাসক বলে কোনো বিষয় নয়, বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেস আইনের ঊর্ধ্বে, তৃণমূল কংগ্রেস সংবিধানের ঊর্ধ্বে, তৃণমূল কংগ্রেস যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে তৃণমূল, তার নিচে হচ্ছে সমস্ত কিছু ব্যবস্থা। সুতরাং সেই তাদের লোকজন যাবে তো গিয়ে কৃতার্থ করছে সন্দেশখালীর মানুষকে, কিন্তু যতই যাক তৃণমূল লোকসভা নির্বাচনে সন্দেশখালী ব্লক ওয়ান আর ব্লক টুতে বুথে বসাবার লোক পাবে না, এটা আমাদের চ্যালেঞ্জ। কমিশনের ফুল বেঞ্চ আসছে 3 তারিখ, তার আগে আজকে সিইও সমস্ত জেলা শাসক পুলিশ সুপার কেন্দ্রীয় বাহিনী নোডাল অফিসার রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক সারলেন, পুলিশের বদলি নিয়ে করার নির্দেশ। সূত্রের খবর, কমিশন বলছে 3 বছরের বেশি সময় থাকা অফিসারদের বদলি হয়েছে ঠিকই, কিন্তু অনেক ক্ষেত্রেই তাদেরকে পাশেই কোথাও পাঠানো হয়েছে, কোনোভাবে নির্বাচনে প্রভাব খাটানোর মতো পরিস্থিতি যেন না হয়। তৃণমূল কংগ্রেস গোটা প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ করেছে, যারা জনমানুষের টেন্টেড, যাদের বিরুদ্ধে বহু অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে জনরোষ আছে, তাদেরই ঘুরিয়ে ফিরিয়ে সেই জায়গায় নিয়ে এসে ভোট পরিচালনার দায়িত্ব দেওয়া হবে, এটা স্বাভাবিক। কিন্তু সেটা যাদের না করতে পারে তার জন্য আমরা বদ্ধপরিকর, এবং যত দূর যাবার প্রয়োজন আছে আমরা যাব। এবার এই যাত্রায় তৃণমূলের ফল আমার মনে হয় না খুব একটা ঠিকঠাক থাকবে। এই মুহূর্তে সন্দেশখালীতে মহিলারা, তারা পার্থ ভৌমিক এবং সুজিত বসুকে ঘিরে ধরেছেন, তারা বলছেন কেন এখনো পর্যন্ত শেখ শাহজাহান গ্রেফতার হলেন না, ক্ষোভ দেখাচ্ছেন, তারা বিক্ষোভ করছেন। কি করে বলবে পার্থ ভৌমিক আর সুজিত বসু, তাদের মালিকদের ব্যাপার, তারা কি করে বলবে, তারা অধস্তন, তাদের বলবার ক্ষমতা নেই। তাদের বলে হয়েছে, বলা হয়েছে এইসব কথাগুলো গিয়ে সন্দেশখালীতে বলে আসবে, তারা সেগুলো বলতে গেছে, এবার বিক্ষোভের সামনে পড়ে তারা হাত তাত মেরে চলে আসবেন এখান থেকে আর কি। তৃণমূল কি আস্তে আস্তে প্রাসঙ্গিকতা হারাচ্ছে এই সন্দেশখালী জুড়ে? যদি কেউ মনে করে যে তৃণমূল এখনো প্রাসঙ্গিক সন্দেশখালীতে কিংবা প্রাসঙ্গিকতা হারাচ্ছে, তাহলে কিন্তু তার চিকিৎসা প্রয়োজন, অবশ্যই চিকিৎসা প্রয়োজন। কারণ এই মুহূর্তে যা পরিস্থিতি, যে কোনো মূল্যে মানুষ তৃণমূল কংগ্রেসকে ওখান থেকে উপড়ে ফেলতে চায়। পুলিশ আছে, কিছু লোকজন আছে, আমাদের কর্মী যারা আছেন তারা শান্তি বজায় রাখার চেষ্টা করছেন, নাহলে অগ্নিসংযোগ আরও বাড়বে। কোনো সুস্থ সভ্য সমাজে জুতোপেটা, অগ্নিসংযোগ এগুলো কাম্য নয়, সমর্থনযোগ্য নয়, সেটাকে আমরাও সমর্থন করছি না, কিন্তু পরিস্থিতি এই জায়গায় পৌঁছে গেছে। একজন মন্ত্রী যিনি আইনসভার সদস্য, বিধানসভার সদস্য, তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে কবে গ্রেপ্তার হবে শেখ শাহজাহান, তিনি বলছেন পুলিশ বলতে পারবে, তিনি বলছেন শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই মানুষের, দুর্নীতির কোনো অভিযোগ নেই, ব্যাপারটা হাস্যকর হয়ে যাচ্ছে না? দেখুন, মানুষের স্মৃতি কেন এত দুর্বল হয়ে যাচ্ছে সেটা নিয়েও কিন্তু চিন্তা ভাবনা করবার সময় এসেছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী রাস্তায় আক্রান্ত হয়েছিলেন, কি করেছিল পুলিশ তৃণমূল কংগ্রেস? যখন শেখ শাহজাহান বাস রুট বন্ধ করে অটো চালানোর ব্যবস্থা করলো, কি করেছিল পুলিশ? যখন শেখ শাহজাহান সরকারি অফিস ভাঙচুর করলো, কি করেছিল পুলিশ? যখন শেখ শাহজাহান রামকৃষ্ণ মিশনের ট্রানের গাড়ি লুট করলো, তাদের ঢুকতে দিল না, কি করেছিল পুলিশ? সেগুলো জানতো না একজন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী? তিনি রাস্তার উপরে দাঁড়িয়ে আক্রান্ত হয়ে তিনি দাঁড়িয়ে বিবৃতি দিলেন, ফেসবুক লাইভ চলল, সমস্ত সংবাদ মাধ্যম তাকে দেখালো, শাহজাহান তো গ্রেপ্তার হয়নি। শাহজাহানের বিরুদ্ধে খুনের মামলা আছে, আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে শাহজাহানের বিরুদ্ধে খুনের মামলা আছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের মেরে যে ঘরছাড়া করেছে, যে জ্যোতিপ্রিয় মল্লিক শেখ শাহজাহানের ফাঁসির দাবি করেছিল, বুদ্ধদেব বাবুর ছেলে বলে বক্তৃতা করত, সেই জ্যোতিপ্রিয় মল্লিক যদি এখন জেলে, তার আশীর্বাদই তো বেড়েছে। নদীর ওপারে দুজন সাগরেদের নাম শোনা গেছিল, উত্তম এবং শিব, আর নদীর এপারে খোদ শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন,
তার চেম্বারে বসে সালিশি সভা, তাকে কাটমানি দিতে হবে, সে বাড়ি হোক গাড়ি হোক যেটাই হোক, মানে এমন একটা পরিস্থিতি। শুধু শেখ শাহজাহান তার নিজের নামে মার্কেট না, সিরাজউদ্দিনের নামেও মার্কেট গতকাল আমরা দেখেছি। সিরাজউদ্দিনের নামে মার্কেট দেখবেন, একটু অপেক্ষা করুন, এখনো পর্যন্ত আপনারা ঢুকতে পারেনি, পারেননি শর্টবেরিয়া, রাজবাড়ি, ন্যাজাটের অঞ্চলে ক্রমশ প্রকাশ্য। এবার জিয়াউদ্দিনের কর্মকাণ্ড সামনে আসবে, প্রধান জিয়াউদ্দিন, যে আমাদের প্রদীপ খুনের প্রথম আসামি, কোনো ব্যবস্থা হয়নি। 2014 সালে বিজেপি প্রার্থী লোকসভায়, তার উপরে গুলি চালনা, দুজন সাংবাদিকের বদান্যতায় জীবন বাঁচা, এগুলো তো মানুষ দেখেছে, কিন্তু কোনো ব্যবস্থা তো তৃণমূল কংগ্রেস নেয়নি। একটু অপেক্ষা করুন, শুধু তো সন্দেশখালী নিয়ে মানুষ আলোচনা করছে, নদী পেরিয়ে একবার পাশে আসুন, কত রোমহর্ষক কাহিনী আপনাদের জন্য অপেক্ষা করছে, বাংলার মানুষের জন্য ক্রমশ প্রকাশ্য। এই যে বারবার সিদ্দিকী বলছেন সিরাজ, যাদের কথা বলা হচ্ছে, প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হয়নি প্রশ্ন করা হলে বারবার বলা হচ্ছে অমুক সালে এই সময় দল থেকে বহিষ্কার করা হয়েছিল, যখন আইনের চোখে তারা অপরাধী এই অভিযোগ উঠছে, বলা হচ্ছে তৃণমূল তো বহিষ্কার করেছিল, তৃণমূল তাদের বহিষ্কার করেছিল কোন এক সময় পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করেছি, তারপরে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কে বিবৃতি দিয়েছেন, জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পর্কে বলেছেন মিথ্যা মামলা ফাঁসানো হচ্ছে, মুখ্যমন্ত্রী সরাসরি আশীর্বাদ দিয়েছেন শেখ শাহজাহানকে, এর কয় কিছুদিন পরেই শুনবেন শাহজাহান ভালো ছেলে, ওর বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, এ তো চলছে, এগুলো মানুষ অভ্যস্ত আছে, সেই জন্য মানুষই তৃণমূলকে বরখাস্ত করে দেবে। এলাকায় গিয়ে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, তিনি বিভিন্ন বাসিন্দাদের বলছেন যে আপনাদের অনেক অভিযোগ আছে, কোনো মায়ের মেয়ের ওপর যদি অত্যাচার হয়ে থাকে আমরা সেগুলো সব সুরাহা করব, লড়ব, কিন্তু এখানে বিজেপি কিছু করতে পারবে না, আপনাদের পাশে থাকতে পারবে না, আমায় ডাকবেন প্রয়োজনে রোজ সকালে আমি সন্দেশখালীতেই আসবো। ও সন্দেশখালীতেই তো থাকতে হবে, ও বুঝেছে গল্প শেষ, ও বুঝেছে ব্যারাকপুরের গল্প শেষ, সে অর্জুনের রথে চড়েও হবে না, অর্জুনকে রথ থেকে নামিও হবে না, ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসকে এই নির্বাচনে বিজেপি উঠে দেবে। ফুলমণি ভুঁইয়া, যে যার পায়ের উপর দিয়ে গতকাল পুলিশ গাড়ি চালিয়ে দিয়েছিল, তিনি একটা গুরুতর অভিযোগ করছেন যে গতকালের পর মধ্যরাতে বাড়িতে ডাকাডাকি করা হচ্ছে, কেউ বা কারা তারা ডাকছেন বাড়ির থেকে ফুলমণি ভুঁইয়া, এবং পুলিশ সেখানে নীরব দর্শক। এর আগে পুলিশ গিয়ে ডাকাডাকি করছিল, এখন পুলিশের বাড়িতে গিয়ে ডাকাডাকিটা একটু কমেছে, এখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা গিয়ে ডাকাডাকি করছে, পুলিশ ব্যবস্থা করছে যে যারা এই ডাকবে তাদের তারা যাতে একদম নির্ভয়ে খুব নিরাপত্তার মধ্যে দিয়ে ওই বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে যেতে পারে, সেই ব্যবস্থাটা তিনি করছে। এই